জোরে একটা হাততালি বন্ধুরা এই ওয়াইটির মাস্টার মাইন্ডগুলোর জন্য। বিশ্বাস করো, ওয়াইটিতে না আসলে এই মাস্টার মাইন্ডগুলোকে আমি দেখতেই পেতাম না। যখন যখন সঙ্গীর সংসারে আগুন লেগেছে বন্ধুরা, বলতে পারো সঙ্গীর সাথে সঙ্গীর বোর্ডে যখন অশান্তি শুরু হয়েছে, তখন তখন গামলা কিন্তু নতুন একটা মোড় নিয়ে এসেছে বন্ধুরা। এই ওয়াইটিতে সমস্ত ভিউয়ার্সকে তার মাইন্ডকে একটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। এবার এই কথাগুলো কেন বলছি তাই না, চলো আজকে তোমাদের কাছে অনেক কিছু ফাঁস করবো বন্ধুরা। বলতে পারো সঙ্গী আর সঙ্গীর বোর্ডের মধ্যে এখন দাও দাও করে আগুন জ্বলছে, যেখানে গামলা একটা নতুন মোড় খেলছে বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে অনুরোধ করছি, ভিডিওটা প্লিজ নো স্কিপ করে ফুল দেখো, কারণ যখন যখন আমি ভাইটাল ভিডিও করি তখন কিন্তু তোমাদের কাছে বিশেষ করে প্রথমে অনুরোধ করি যে ভিডিওটা ফুল দেখো, যাতে তোমরা সবটা বুঝতে পারো। এই গামলা একটা নতুন মোড় নিয়ে আসছে বন্ধুরা, যেখানে সমস্ত ভিউয়ার্সকে ডাইভার্ট করার চেষ্টা করছে, তাদের মাইন্ডকে একটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। ভিডিওটা দেখো, সবটা তোমরা বুঝতে পারবে, তারপর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, গামলা কী রে গামলা, আজকে তোর সমস্ত ভান্ডা ফাঁস করবো, তুই যে চালাকি খেলছিস না, দাঁড়া তোকে দেখাচ্ছি। তো বন্ধুরা, গামলার একমাত্র বান্ধবী, যেই বান্ধবীর সাথে গামলার খুব ভালো সম্পর্ক, মানে ওই সঙ্গী, ঠিক আছে? তো সঙ্গী গামলার যে জানের জান, পুরাণের পুরাণ, এটা তোমরা সবাই জানো আর আমরা ভিডিওতে দেখেছি তাই না। যেই সঙ্গীর মাধ্যমে আমরা একটা কল রেকর্ডিং পেয়েছিলাম, যেখানে আমরা ওই রাত্রে কী হয়েছিল, মানে ওই 14 আগস্ট না 17 আগস্ট রাত্রে কী হয়েছিল সবটা কিন্তু আমরা তার ওই রেকর্ডিং করা, মানে যেই বান্ধবী, হ্যাঁ বান্ধবীর সাথে গামলার গলায় গলায় পীড়িত সেই বান্ধবী, নাকি চুপচাপ নিজেকে সেফ রাখার জন্য একটা কল রেকর্ডিং করে রেখেছিল, যাতে প্রয়োজনে সে কাজে লাগাতে পারে যে আমি গামলার পরকীয়াতে বিন্দুমাত্র সাপোর্ট করিনি, কেউ তাকে যেন কোনো রকমের দোষারোপ না করতে পারে। যার জন্য সেই কল রেকর্ডিংটা আমাদের সামনে এসেছিল, আর সেই কল রেকর্ডিংয়ে আমরা শুনেছিলাম যে সেই রাত্রে কী কী হয়েছিল তাই না। সেখানে আমরা পুরোটা ক্লিয়ার হয়েছিলাম যে সন্দীপ কী করেছিল আর গামলা কী করেছিল, গামলার রিয়াকশান কী ছিল আর সন্দীপের রিয়াকশান কী ছিল, তাই তো? এবার কথাটা হলো বন্ধুরা, তারপর গামলা যে এই যে ভিডিওগুলো পরপর দিতে লাগলো, মানে প্রথম ভিডিও দিয়েছিল যে সঙ্গীর সাথে সে কোর্টে যাচ্ছে ছেলের জন্য, ছেলের কাস্টাডির জন্য তাই না, প্রথম ভিডিও যেটা দিয়েছিল। তারপরে এক এক করে সে ভিডিও দিতে শুরু করলো, আর যখন আমরা দেখতে পেলাম যে এই গামলা সঙ্গীর সাথে বেশি ডিপলি কানেকশনে মিশছে, মানে সঙ্গীর বাড়ি যাওয়া, সঙ্গীর সাথে সারাদিন কাটানো, ইভেন সঙ্গীর বাড়িতে গিয়ে ফকলার সাথে রাত কাটানো, বুঝতে পারছো তোমরা? সঙ্গীর শ্বশুর বাড়িতে গিয়ে যখন ওই ফকলাকে ডেকে ওখানে দেখা সাক্ষাৎ করা হয়, ইভেন ওখানে রাত কাটানো হয়, ঠিক আছে? তখন কিন্তু সঙ্গীর বাড়িতে সঙ্গীর বর ছিল না, সঙ্গীর বর বাইরে থাকে, ঠিক আছে? আর বেশিরভাগ সঙ্গী কিন্তু বাপের বাড়িতে থাকে। কিন্তু যেই দিন সঙ্গী ওই গামলাকে নিজের বাড়িতে ইনভাইট করেছিল, সেদিন কিন্তু সেখানে ওই ফকলা এসেছিল। আমরা যখন সবাই বুঝতে পেরেছি, বা সন্দীপও এটা বুঝতে পেরেছিল যে এই গামলার মেন প্রেমের কর্তা ধর্তা হলো গিয়ে এই সঙ্গী, যেখানে গামলার বাপ মাও কিন্তু গামলাকে প্রথমত সাপোর্ট করছিল না। ওই দাদা, ওই হেবলাকান্ত দাদা, যেই দাদা গামলাকে ঠাস ঠাস করে চোর মেরেছিল, বলেছিল এখান থেকে বের হো, কিন্তু আজকে সেই দাদা গামলাকে এত পরিমাণে সাপোর্ট করছে, অথচ যেই বান্ধবী গামলার সাথে এত ডিপ, এত ক্লোজ রিলেশন, যেই বান্ধবীর নাম সেভ, নাম নিয়ে হ্যাঁ সেভ করেছিল নিজের প্রেমিকার বা প্রেমিকের নাম্বার, বুঝতে পারলে বন্ধুরা, সঙ্গী নামে সেভ করেছিল ওই গুটকাখোরের ওই ফকলার নাম্বার, সেই বান্ধবী এত পীড়িত, তাহলে হঠাৎ করে সেই বান্ধবীর সঙ্গে কেন তার দূরত্ব মেনটেন, কেন তাকে আর নিজের ক্যামেরার মধ্যে দেখানো হচ্ছে না, তোমাদের মনে এই জায়গাটাতে সংকোচ বলে হচ্ছে না? এবার তোমরা ভাবছো আমি এই কথাগুলো কেন বলছি, পুরাতন কথাগুলো সবটা বুঝতে পারবে বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখো, সবটা বুঝতে পারবে যে আমি এই কথাগুলো কেন বলছি, কারণ পরবর্তীতে যেই ভাইটাল কথাগুলো বলবো তোমরা অবাক হয়ে যাবে। তো এই যেই বান্ধবী গলায় গলায় পীড়িত, সেই বান্ধবী হঠাৎ করে কেন গামলার সাথে এতটা দূরত্ব হয়ে গেল বন্ধুরা? এবার পয়েন্ট বি নোটেড বন্ধুরা, সন্দীপ যখন পুরোপুরি বুঝতে পেরেছিল যে গামলার সাথে এই মানে ওই সঙ্গীর খুব ভালো একটা সম্পর্ক, বা সঙ্গী গামলাকে বলতে পারো প্রেমটাকে আরও ডিপ করার জন্য, সঙ্গী তো কবে থেকে, মানে গামলা আগে বাপের বাড়ি যেত, সেখান থেকে কিন্তু সঙ্গী তাকে হেল্প করে, ঠিক আছে? ইভেন যখন সন্দীপ সংসার করার জন্য গামলাকে রিকোয়েস্ট করেছিল বা গামলার অপেক্ষায় ছিল, তখন তো গামলা মানেনি, বরঞ্চ সে দাবি রেখেছিল বা শর্ত রেখেছিল। তারপরে যখন সন্দীপ পরপর পরপর করে ভিডিওগুলো করছিল, আর সেখানে আমরা পুরোটাই দেখতে পাচ্ছিলাম যে গামলাকে সব কিছুতে সাপোর্ট করছিল গিয়ে ওর বান্ধবী, ঠিক আছে? কিন্তু সন্দীপ একবার একটা কথা বলেছিল বন্ধুরা, তোমরা একটু অতীতের কথাগুলো মনে করো। সন্দীপ বলেছিল যে ভালোই তো দেখছি, হ্যাঁ যে
পরকিয়া করছে, প্রেম করছে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। এমনকি একটা ভিউয়ার্স বলেছিল যে গামলাকে আর ওই সঙ্গীকে আর ওই ফকলাকে একটা দোকানে রোল খেতে দেখতে পাওয়া গেছিল। যেই ভিউয়ার্সটা দেখেছিল সেই ভিউয়ার্স কিন্তু ভিডিও ক্লিপও নিয়ে রেখেছিল। ইভেন ওই সঙ্গীতে বারবার গামলাকে হেল্প করছিল, তারপরে ওই যে কোর্টে যাওয়াতে সব কিছুতে গামলার সাথে কিন্তু ওই সঙ্গী ছিল। ক্যামেরার সামনে বলতে পারো সঙ্গী মানে মাস্ট, ঠিক আছে। আর হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কারণ সন্দীপ একবার হুমকি দিয়েছিল যে এইসব যদি চলতে থাকে তাহলে এবার আমি পর্দা ফাঁস করবো গিয়ে ওই বান্ধবীর, বুঝতে পারছো বন্ধুরা, বলেছিল সন্দীপ। তোমাদের মনে আসছে মানে মনে পড়ছে কথাগুলো? সন্দীপ কিন্তু ভিডিওতে বলেছিল যে এবার ওর বান্ধবীর সমস্ত পর্দা কিন্তু আমি ফাঁস করবো, কারণ সন্দীপের কাছে সবটা প্রমাণ আছে যে এই গামলা না শুধুমাত্র, হ্যাঁ, এই গামলা বাদ দিয়ে গামলার ফুল ফ্যামিলি, ঠিক আছে, শুধুমাত্র গামলাকে আমরা মানে পরকিয়া পরকিয়া বলছি না, গামলার ফুল ফ্যামিলি, তাছাড়াও গামলার যে ওই মানে ঠোঁট ফুলা বান্ধবী, হ্যাঁ, আজকে ঠোঁট ফুলা বলতে বাধ্য হচ্ছি, কারণ এমন একটা মেয়ে, এমন একটা বজ্জাত মেয়ে আজকে নোংরা আমি তোমাদের সামনে আমি ফাঁস করবো। দেখো ওই বজ্জাত মেয়েটা মানে ওই সঙ্গী ফঙ্গি, ঠিক আছে, ওই মেয়েটা যখন বুঝতে পারলো যে সন্দীপ আমার সমস্ত পর্দা ফাঁস করবে বা সন্দীপের কাছে প্রমাণ আছে, তখন কিন্তু কি করলো এই সঙ্গী নতুন একটা তখন নাটক খুলেছিল যে, হ্যাঁ, সাথে সাথে ওর সঙ্গীকে সঙ্গীর বর অনেক বকাবকি ঝকাঝকি করে আর সঙ্গীর সাথে সাথে এই গামলাকে বলে, আর তাদের মধ্যে কত পিড়িত গামলা, যেই গামলা ফার্স্ট মানে বলতে পারো যে না গামলা ফার্স্ট ভিডিও, সরি আমার ভুল হচ্ছে, গামলা ফার্স্ট ভিডিও করেছিল গিয়ে ই নিয়ে ছে মানে ওই যে আমাকে মেরেছে, আমার পিঠে কালসিতে দাগ পড়ে গেছে, যেই গামলা ওই ভিডিওগুলো করেছিল, পরপর 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 ভিডিও করে গেছিলো, সেখানে সে একবারের জন্য স্বীকার করেনি যে ওই কী যে বলছে ওই ফকলা, ফকলার সাথে তার সম্পর্ক আছে, সে একবারের জন্য স্বীকার করেনি। আমি প্রথমে বললাম না যে ওই প্রথম ভিডিও করেছিল কাস্টাডি নিয়ে না প্রথম ভিডিও করেছিল সে যে আমাকে মেরেছে, আমার পিঠে কালসিতে দাগ পড়ে গেছে, ওই আমি যদি ওখান থেকে না আসতাম তাহলে তোমরা আর আমাকে এই অবস্থায় দেখতে পেতে না, আমার মুখটা আমাকে জ্যান্ত আর দেখতে পেতে না, এই ধরনের গামলা কিন্তু একটা ভিডিও করেছিল। তো সেই ভিডিও বা বলতে পারো আরও পরপর পরপর ভিডিও করেছে গামলা, কিন্তু একবারের জন্য স্বীকার করেনি যে সে অমুক ছেলের সাথে পরকিয়া করে বা সে সত্যি পরকিয়ার জন্য বের হয়েছে। কিন্তু সন্দীপ বারবার বলছিল যে সে বা সন্দীপ 17 আগস্টে যে ভিডিওটা ফার্স্ট দিয়েছিল 4 মিনিটের ভিডিও, সেই ভিডিওতে সন্দীপ কিন্তু বলেছিল যে ওর গামলার নাম ধরে যে ওই পরকিয়ার জন্য বাড়ি থেকে মানে বেরিয়ে গেছে, ঠিক আছে, এত রাত দুপুরে আমাদেরকে দৌড় লাগাচ্ছে, এই ধরনের টাইটেল কিছু দিয়েছিল। তো সন্দীপ প্রথম থেকেই বলছে যে পরকিয়া, কেউ ঘরে বসে যদি কারোর সাথে ডিজিটালি বলতে পারো পুরো উলঙ্গভাবে তার সামনে প্রেজেন্ট হয়, সেক্সুয়ালি চ্যাটিং করে, তাহলে সেটাকে পরকিয়া বলে না? পরকিয়া কি শুধুমাত্র ওই ফেস টু ফেস, হ্যাঁ, দেখা হয়ে তার সাথে শারীরিক মানসিক দিক থেকে জয়েন্ট হওয়াকে কি পরকিয়া বলে বন্ধুরা? নোংরামিকে নোংরামি বলে না, কথা বলে না, বিষ অল্প খাও আর বেশি খাও, অ্যাকশন কিন্তু একই রকমের করে, ঠিক আছে। তো যেই মেয়ে বাড়িতে বসে ভিডিও কলিংয়ের মাধ্যমে যার সাথে সেক্সুয়াল চ্যাটিংয়ে পুরো আবদ্ধ সেটাকে তো পরকিয়াই বলে, আর সেটাকে যে নোংরামি বলে এটা তোমরাও জানো, এটা আমরাও জানি, কিন্তু মাঝখানে দালাল ধেমনি বারবার কি প্রমাণ করছিল যে এটাকে পরকিয়া বলে না, এটাকে পরকিয়া বলে না, কারণ পরকিয়া তো সবসময় ফেস টু ফেস হয়। হ্যাঁ, পরকিয়া ফেস টু ফেস হয়। তাহলে আজকে এই যে গামলার সাথে যে এই মানে বান্ধবীর, এই যে বান্ধবী, যে বান্ধবী ললিতা বলতে পারো, বান্ধবী সঙ্গী ফঙ্গি, ঠিক আছে, যে এত সম্পর্ক, এত ডিপলি রিলেশন, যেমনি সন্দীপ বললো সেমনি গামলা ফাটাং করে একটা কমিউনিটি পোস্ট লম্বা করে দিয়ে দিয়েছে। মনে পড়ছে তোমাদের বন্ধুরা? গামলা ফাটাং করে একটা লম্বা কমিউনিটি পোস্টে বলেছিল, হ্যাঁ, আমি স্বীকার করছি আমি অমুক নামের ছেলেটিকে ভালোবাসি, কারণ গামলা যদি এটা কথা না বলতো, এই কমিউনিটি পোস্টটা না দিত, তাহলে সন্দীপ কিন্তু ওই ফঙ্গির, ঠিক আছে, ওই ঠোঁটফুল্লি ফঙ্গির সব ভান্ডা ফাঁস করে দিত। সন্দীপ যেটা বারবার ভিডিওতে বলেছিল, যদি এই ফঙ্গি যদি ওকে হেল্প করা না ছাড়ে, হ্যাঁ, আর এই সঙ্গী যদি ওকে হেল্প করে, তাহলে আমি কিন্তু এবার ওর বান্ধবীরও সমস্ত পর্দা ফাঁস করব, ওই যে পরকিয়া করে এটা আমি প্রমাণ করে দেবো, এটা তোমাদের সামনে প্রমাণ সহ ফাঁস করব, দেখি ওর সংসার ওই কী করে বাঁচায়, আমার সংসারটা ভাঙলো তো এবার ওর সংসারটা আমি ভাঙবো, এটা কিন্তু সন্দীপ বলেছিল বন্ধুরা। তারপরে কিন্তু গামলা ফাটাং করে কমিউনিটি পোস্টে সবটা স্বীকার করে নিয়েছে, যেখানে আমাদের সামনে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে যে গামলা সত্যি সত্যি পরকিয়ার জন্য ওই বাড়ি ছাড়া বা শ্বশুর বাড়ি ছেড়েছে বা বাচ্চাটাকে ছেড়েছে, যেই মায়ের স্থানে বা যেই মায়ের মনে একটা বাচ্চার জন্য জায়গা নেই বন্ধুরা, সেই মা কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে না। ইভেন গামলা যে তার বাপ মাকে ভালোবাসে না সেটাও আজকে তোমাদের সামনে ক্লিয়ার করবো, ঠিক আছে।
তো এই যে প্রথমত বলি, এই যে কমিউনিটি পোস্ট দিল যেখানে গামলা সবটা স্বীকার করে নিয়েছে যে আমি ওকে ভালোবাসি, হেনা তেনা, তারপরে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চলছে, মানে সন্দীপ নাকি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারপরে বান্ধবীর কথাটাও শেষের দিকে বলেছিল যে ওকে খালি খালি টানা হচ্ছে, ওই কোনো কিছু এর মধ্যে নেই, যা করেছি মানে আমি আমার মতো, আমি ওকে ভালোবাসি প্রথম থেকে আমার হাতে, মানে অনেকটাই অনেক কিছু লিখেছিল যেখানে বান্ধবীর কথাটা মাস্ট লিখেছিল, ঠিক আছে, ওকে যাতে এরপর থেকে টানা না হয়, এটা কিন্তু গামলা। কারণ তখন কিন্তু সন্দীপের, হ্যাঁ, বা সন্দীপের ভিডিও দেখে গামলা বুঝতে পেরেছিল যে এবার সঙ্গীর পরিবারে আগুন লাগতে চলেছে। এবার কি হয়েছে বন্ধুরা, সেম কেস এবার হয়েছে যে এবার ঠিক সঙ্গীর পরিবারে আগুন লাগতে চলেছে, তখন কিন্তু গামলা আবার একটা নতুন মোড় নিয়ে আসছে, বুঝতে পারলে বন্ধুরা। তখন সঙ্গীর পরিবারে আগুন লেগেছিল বলে গামলা কমিউনিটি পোস্ট দিয়ে নিজের সত্যতা স্বীকার করে একটা নতুন মোড় দিয়েছিল। আর এবার গামলা কী করেছে, আরস ভাইয়ের ভিডিও, মানে গত রাত্রে আরস ভাই একটা ভিডিও করে যেখানে আরস ভাই বলেছিল যে, হ্যাঁ বলেছিল বা প্রমাণ দিয়েছে বলতে পারে সবটা পরিষ্কার, যে এই ঠোঁট ফুল্লি মানে ওই ফঙ্গি, ঠিক আছে, ওইও কিন্তু পরকীয়া করে, বা ওইও একটা ছেলের সাথে যে যুক্ত তার সাথে কিস বলতে পারো বা প্রাইভেট সময় কাটিয়েছে, সেটা কিন্তু পুরোটাই ওই চ্যাটের মাধ্যমে পুরোটা পরিষ্কার, যে চ্যাটটা দেখিয়েছে আরস ভাই সেখানে পুরোপুরি পরিষ্কারভাবে লেখা আছে যে, হ্যাঁ, ওই গামলা ফকলাকে বলেছে যে ওই ওর মানে বয়ফ্রেন্ডের সাথে কিস করেছে, একটা মিষ্টি দুজনে ভাগ করে খেয়েছে। আমি ভাবি এই মেয়েগুলো কতটা নোংরা, কতটা বদ চরিত্র হলে এরা নিজের বরের সাথে থেকে, বরের ঘরে থেকে এরা অন্য পর পুরুষের সাথে নিজের শরীরকে বিক্রি করে। বন্ধুরা ছি, এই ধরনের নোংরা মেয়েদেরকে তোমরা সাপোর্ট করো, ধিক্কার জানাই তোমাদেরকে। এবার গামলা কী করেছে, তখন তো নিয়েছিল, এবার যে এই যে আরস ভাই যে এই সত্যতাটা ফাঁস করেছে, ইভেন আরস ভাই এটাও বলেছে যে এবার চাই, ইভেন আরস ভাই না, আমরা সবাই চাই যে এই ফঙ্গির পরিবারে আগুন লাগুক। বন্ধুরা লাগুক, পরের সংসার যেমনি ভেঙেছে, যেমনি একটা বাচ্চাকে তার মা ছাড়া অনাথ করেছে বলতে পারে, সন্দীপের সাজানো গুছানো একটা সুন্দর সংসারকে এই ফঙ্গি তিল থেকে, মানে একদম বিন্দু থেকে সাহায্য করতে 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 আজকে বিরাট সাগর এই গামলার মধ্যে তৈরি হয়ে গেছে, পরকীয়ার সাগর, যে সাগরে গামলা হাবুডুবু খাচ্ছে ফকলাকে ছাড়া, একটা মিনিট গামলা থাকতে পারছে না। বন্ধুরা এই গামলা পরকীয়ার সাগরে এতটাই ডুবে গেছে, আর সেখানে মানে হেল্পার হচ্ছে গিয়ে এই ফঙ্গি, সেই প্রথম থেকে প্রথম দিন থেকে এই ফঙ্গি, ঠিক আছে, নিজে পরকীয়া করতো আর গামলাকে সুড়সুড়ি দিয়ে দিয়ে দিয়ে, আর তোমরা দেখেছো ভিডিওগুলো যে বাপের বাড়িতে গেলেই গামলা কিন্তু তার একমাত্র বান্ধবী, হ্যাঁ, জানের জান, পরানের পরানের সাথে সে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো গোটাটা দিন। সেই ফঙ্গি যদি বলে না সঙ্গ দেশে লোহাবাসে, এই সঙ্গী যে প্রেম করে, ঠিক আছে, ওর পরকীয়া দেখতে দেখতে অটোমেটিক্যালি এর মধ্যে সুড়সুড়ি। আর তোমরা এটাও জানো যে এই যে ফকলা সঙ্গীর দূর সম্পর্কে একটা কিন্তু ভাই, হ্যাঁ, এই সুড়সুড়িটা সঙ্গী দিয়েছিল আর সৃষ্টিটাও সঙ্গী দিয়েছিল, যার জন্য সন্দীপ কিন্তু গামলাকে বাপের বাড়িতে যখন বুঝতে পেরেছে সন্দীপ, বা বলতে পারো সন্দীপ, গামলা বলতো না আমাকে বাপের বাড়ি যেতে দেয় না, যেতে দেয় না, ইভেন গামলার এই যে পরকীয়ার কথাটা হওয়ার কিছুদিন আগের ভিডিওতে তোমরা দেখবে, যখন গামলা অসুস্থ ছিল তার আগের ভিডিওতে গামলা একটা ভিডিও করেছে যেখানে গামলা বলেছে, হ্যাঁ, বিশ্বাস না হলে তোমরা মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে গিয়ে দেখতে পারো, যে এই গামলা নিজেই বলেছিল যে আমাকে বাপের বাড়ি থাকতে দেয় না, হেনা তেনা, হ্যাঁ, বাচ্চাটা কি শুধুমাত্র মানে কৃষাণু ওখানে ছিল, তো বলছে বাচ্চাটা কি শুধুমাত্র ওখানে থাকবে, এখানে থাকবে না, আমি এখানে থাকবো। গামলা বাপের বাড়ি থাকার জন্য তর্ক করেছিল, ইভেন একটা ভিডিও করেছিল বন্ধুরা, ঠিক আছে। তো এই গামলা কেন বাপের বাড়ি থাকতে চাইছিল, কারণ পরকীয়া প্রেম করার জন্য, আর যার সঙ্গী যার লাভার্স হচ্ছে গিয়ে এই ফঙ্গি, ঠিক আছে, মানে পরকীয়ার সঙ্গী হচ্ছে গিয়ে ফঙ্গি, এই বান্ধবী ওকে সুড়সুড়ি দিয়েছে। আর আজকে যখন ওই বান্ধবীর পরিবারে আগুন লাগছে, মানে আরস ভাই যে ভিডিওটা করে পুরো পরিষ্কার প্রমাণস্বরূপ সবটা আমাদের সামনে নিয়ে চলে এসেছে, তখন কি করেছে এই এবার কি করেছে এই গামলা নতুন মোড় আবার কি নিয়েছে জানো, এই গামলা যার সবচেয়ে বড় পরকীয়া সাপোর্টার হলো গিয়ে এই দালাল ঢেমনি, যে ঢেমনি সবসময় বলেছে যে গামলা ঠিক, গামলা ঠিক, গামলা অত্যাচারিতা হয়েছে পাঁচ বছর, হ্যাঁ, মানে কি বলবো, একটা মেয়ে অত্যাচারিতা, তারপরে শ্বশুরবাড়িতে নির্যাতিতা হয়েছে পাঁচ বছর, বিগত পাঁচ বছর ধরে গামলা নাকি শ্বশুরবাড়িতে অত্যাচারিতা, আর ওখানে এতটাই মেয়েটা দুষ্টে মানে দুঃখে কষ্টে থেকেছে, যেই মেয়েটা নিজের দুঃখের কষ্টের কথা নিজের বাপ মাকে অবধি বলতে পারেনি। বন্ধুরা এমন বাপ মা, যেই বাপ মাকে নিজের দুঃখের কষ্টে মানে কষ্টের কথা তাদেরকে বলা যায় না, সেই নাকি বাপ মা আজকে মেয়েকে এত সাপোর্ট করছে যে যেই মা নিজের মেয়েকে নর্তকী সাজিয়ে নিজের প্রেমিকের সাথে সময় কাটাতে পাঠাচ্ছে, তার সাথে শরীর বিক্রি করতে পাঠাচ্ছে, হ্যাঁ, শরীর বিক্রি করতে পাঠাচ্ছে, কারণ গামলা এখনও লিগালি ওয়াইফ হচ্ছে সন্দীপের, এখনও তার ডিভোর্স হয়নি,
তাহলে কেমন বাপ মা, যেই বাপ মা হ্যাঁ মেয়ে নাকি শ্বশুর বাড়িতে পাঁচ বছর বিগত পাঁচ বছর ধরে অত্যাচারিত হচ্ছিল, তাহলে তখন কেন আমরা দুঃখে থাকলে সবচেয়ে আগে মাকে মনে করি, বাবাকে মনে করি, নিজের সবচেয়ে আমাদের আপনজন বলতে পারো একটা মেয়ের কাছে সবচেয়ে আপন হলো বাবা মা আর বিয়ের পর স্বামী। তাহলে স্বামী যদি অত্যাচার করে তাহলে আমরা বাপ মাকে বলবো না? মেয়ে বাপ মাকে বলতে পারেনি, কারণ সে এতটাই এতটাই সহ্যবতী মেয়ে, বুঝতে পারলে, মানে এত সহ্য ক্ষমতা তার মধ্যে, বলতে পারেনি। কিন্তু মেয়ে চুপচাপ করে সহ্য করে গেছে গো, হ্যাঁ পাঁচ বছর পর হঠাৎ করে এসে বলছে আমি বিগত পাঁচ বছর ধরে এত সহ্য করেছি, এত সহ্য করেছি। সন্দীপ তো খেতেই দেয়নি, শুধু দই ভাত খেয়ে থাকতো, বিশ্বাস করো দই ভাত খেয়ে থাকতো। অথচ ওই মেয়েকে আমরা ক্যামেরায় দেখেছি সবসময় হাসতে খেলতে, তার মধ্যে ফুর্তি ভাব, তার মধ্যে আনন্দ, তার মধ্যে সবসময় উচ্ছ্বাস থাকতো, মুখের মধ্যে মাধুর্য, হ্যাঁ এই মেয়েটার মধ্যে এখন বিন্দু মাত্র কিচ্ছু নেই। অথচ সেই মেয়েটা হঠাৎ করে বলছে আমি নাকি নির্যাতিতা, হ্যাঁ। অথচ দেখো এই মেয়ে যখন বাপের বাড়িতে গেছিলো তখন কিন্তু দাদা বৌদি, বৌদি তো ছিলই না, দাদা বাপ মা কেউ সাপোর্ট করেনি তাকে, কারণ সবাই চেয়েছিল যাতে সংসারটা সুন্দর করে করুক। সবাই চায়, জানতো যে সন্দীপ একটা খুব ভালো ছেলে, সন্দীপ একে খুব ভালো করে রেখেছে, ঠিক আছে। আর ওরা এটাও জানতো যে মেয়ে পরকিয়া করে, প্রথম রাত্রে যেদিন সন্দীপ তাদেরকে বিচার করার জন্য ডেকেছিল সেদিনই কিন্তু প্রমাণ হয়ে গেছিলো যে গামলা একটা ছেলের সাথে জড়িত, যার জন্য ওর দাদা তখন থেকে তাকে পছন্দ করতো না। কিন্তু সেই দাদা তাকে বাড়িতে ঢুকতে দিল না, তার সাথে মনোমালিন্য, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এই দাদা আজকে কি করে বোনের সাথে মিলে রিলস করছে, পয়সা কা দিমাগ হে, বুঝতে পারলে, পয়সা কা দিমাগ, মানে দুনিয়াতে টাকা ছাড়া কিচ্ছু নেই বন্ধুরা। এই গামলা এখন যে লাখ লাখ টাকা মাস গেলে ইনকাম করে না, সবাই এর টাকায় মোহ, বুঝতে পারলে, টাকাতে মোহ না, মানে টাকাতে সবাই লোভে পড়ে গেছে। আরে বাপরে, এই মেয়েকে যদি একটু ভালোবাসি কি হচ্ছে? এখানে তো প্রমাণ হচ্ছে বন্ধুরা যে গামলার মা বাবাও গামলাকে ভালোবাসে না, ওরাও শুধুমাত্র টাকার জন্য গামলাকে ভালোবাসে। কারণ গামলাকে যদি সত্যি ভালোবাসতো না তাহলে তার ভালোটা তাকে বুঝিয়ে দিত, হ্যাঁ, যে ঠিক আছে তুই অত্যাচারিতা হয়েছিস, নির্যাতিতা হয়েছিস, তাহলে বলিস নি কেন আমাদেরকে? আর আজকে যখন তুই অত্যাচারিতা নির্যাতিতা হয়েছিস তাহলে তুই এখানে এসে লিগালিভাবে তার সাথে ডিভোর্সটা নে, তারপর নাই অন্য কারো ছেলের সাথে মিশবি, অন্য কারোর সাথে সম্পর্ক করবি। কেন তুই এখনও একজনের সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে, কেন তুই একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে তুই ভিডিওতে কী বার্তা দিচ্ছিস সবকে? কী বার্তা দিচ্ছিস যে পরকিয়া করো, এস করো, নিজের টাকায় ফুর্তি করো, আমোদ করো, তাই না? এই মেয়েকে নাকি সবাই বলছে নতুনভাবে ঘুরে দাঁড়াও। রিয়েলি, হাততালি এইসব ভিউয়ার্সকে, হাততালি এইসব ভিউয়ার্সের জন্য হাততালি। আর বাকি থাকলো এই দালাল, দালাল ঢেমনি যে আজকে ভিডিওটা করেছে গামলাকে নিয়ে, নাকি গামলার বিপক্ষে চলে গেছে, কারণ গামলা তাকে আঘাত করেছে, একজনকে রিপ্লাই দিয়েছে। আরে কমিউনিটি পোস্ট গামলা দেয়নি, সেই কমিউনিটি পোস্টে একজন কমেন্ট করেছে, যেই কমেন্ট করেছে বা যিনি কমেন্ট করেছেন তিনি কিন্তু গামলাকে, সন্দীপকে খুব ভালোবাসতেন, এই ঘটনার জন্য উনি কিন্তু খুব দুঃখিত, যার জন্য ওই কমেন্টটা করেছে যে সন্দীপ অনেক আগে নিজের বলতে পারো সম্মান হারিয়েছে, মানে সন্দীপ যে পরকিয়ার প্রোটেস্ট করেছে সেটাকে ওনার ভালো লাগেনি। উনি হ্যাঁ ভেবেছিলেন যে এই সুন্দর কাপাল দুটো সুন্দরভাবে সংসার করতো, কিন্তু উনি যে দেখতে পাচ্ছেন চোখের সামনে না যে সংসারটা ভেঙে যাচ্ছে, হ্যাঁ। আর সন্দীপ নাকি বাচ্চাকে প্রপ হিসাবে ব্যবহার করে, না বাচ্চাকে প্রপ হিসাবে ব্যবহার করে না, জাস্ট বাচ্চা, যেই বাচ্চাকে দেখি অনেক ব্লগাররা কিন্তু ব্লগ করে, সেভাবে সন্দীপও কিন্তু করেছে। যখন দেখেছে ওর মা ওর কাছ থেকে সরে গেছে তখন সন্দীপ বলে না, অটোমেটিক্যালি একটা জিনিস কিন্তু আমাদের চোখে বেশি লাগে যখন দেখতে পাই তার চারিপাশটা কিন্তু মানে একদম কুয়াশায় আচ্ছন্ন, মানে কৃষাণুর চারিপাশটা কিন্তু একদম দুঃখের মাতম ছেয়ে গেছে। সেই সময়টাতে আমাদেরকে সবচেয়ে বেশি নজরে পড়েছে কৃষাণু, আর সেই কৃষাণুকে দেখে অনেকে বলেছে প্রপ প্রপ প্রপ, না গো প্রপ না, একটা বাবা তার একটা বাচ্চাকে যদি কোনোদিনও আমরা চোখে দেখতে পাই যে সন্দীপ কৃষাণুর প্রতি অবহেলা করছে, কৃষাণুকে ভালোবাসছে না, সেই দিন কথা দিলাম অবশ্যই প্রোটেস্ট করবো বন্ধুরা। কিন্তু আজকে তোমাদেরকে বলছি যে সন্দীপ কৃষাণুকে ভালোবাসে, সন্দীপ দুর্গা যায় ওর বাপ মা, ওই বয়স্ক বাবা মা মানে ঠাম্মি আর দাদু কৃষাণুকে খুব ভালোবাসে বন্ধুরা, বিশ্বাস করো। যখন গামলা ছিল না তখনও কিন্তু কৃষাণুকে ভালোবাসতো, আজও গামলা হ্যাঁ নেই তো এখনও কিন্তু কৃষাণুকে ঠাম্মি দাদু ভালোবাসে, সন্দীপও ভালোবাসে, হ্যাঁ। যার জন্য ওই মানে যিনি কমেন্টটা করেছেন তিনি কিন্তু বলেছেন যে সন্দীপ বাড়ি করলো, রাজপ্রাসাদ করেছে, মানে এই ধরনের কিছু কমেন্ট করেছে। তো সন্দীপ অনেক আগে নিজের সম্মানটা হারিয়েছে, কিন্তু বিশ্বাস ছিল তোমার উপর, তোমার উপর এখন আর বিশ্বাস করতে পারছি না। এই কমেন্টের পরিপ্রেক্ষিতে গামলা
ক্রিয়েটররা ওখানে রিপ্লাই দিয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের মতো করে ভিডিও করছে, নিজের চ্যানেল গ্রো করার জন্য এই ধরনের রিপ্লাই দিয়েছে। সেটা নিয়ে দালাল ঢেমনি মানে বুঝতে পারছো বন্ধুরা, ওখানে হ্যাঁ এই যে পুরো গেম প্ল্যানিংটা চলছে, মানে সবাই যে এই যে সঙ্গীর দিকে যে ফোকাস করেছি আমরা, হ্যাঁ সঙ্গীর যে পর্দাটা সমস্তটা আমাদের সামনে চলে এসেছে, সঙ্গীর সংসারে যে আবার আগুন লাগতে চলেছে, মানে যখন সন্দীপ বলেছিল তখন নাকি সঙ্গীর বর সন্দীপকে ফোন করে হ্যাঁ বলেছিল যে এগুলো করো না, আমার বউর কোন রকমের হ্যাঁ বা বউর আমার বউর কোন রকমের কোন প্রমাণ আছে তুমি দাও, আমি দেখতে চাই আমার বউ কী করছে, কারণ একটা স্বামী কখনো এগুলো সহ্য করতে পারবে না। সেখানে সন্দীপ কিন্তু থেমে গেছিলো যখন গামলা কমিউনিটি পোস্টটা দিয়েছিল, কিন্তু আজকে যখন হ্যাঁ সঙ্গীর ব্যাপারটা পুরো সামনে চলেছে, সঙ্গীর পরকীয়াটা ফাঁস হতে চলেছে বা ফাঁস হয়ে গেছে, তখন কিন্তু গামলা কী করলো যে আমার সবচেয়ে পরকীয়া পার্টনার, মানে পরকীয়া পার্টনার না পরকীয়া সাপোর্টার এই দালাল ঢেমনি, ওকে নিয়েই আমি নতুন করে প্ল্যানিং করি। আর যেই প্ল্যানিংটা হলো যে সব রকমের সাপোর্ট দিয়েছে এই দালাল ঢেমনি গামলাকে, সব সময় সাপোর্ট করেছে যে গামলা ঠিক গামলা ঠিক। আজকে হঠাৎ করে এই কমেন্টটাকে নিয়ে আমরা কি জানতাম বন্ধুরা যে তাদের সাথে এক সপ্তাহ ধরে কথা হয়েছে কি হয়নি? হ্যাঁ মনে হচ্ছে বন্ধুরা যে এই কথাগুলো আমাদেরকে বলার হঠাৎ করে কী প্রয়োজন পড়ে গেল? সে কেন বলছে আমার রণমূর্তি দেখবি, যেখানে সে বারবার বলেছে যে আমাদের সাথে আগে, মানে দালাল ঢেমনি আগে বলতো যে আমার সাথে গামলার এমন কোনো কথা হয় না বা গামলার সাথে আমার মানে ভিডিও রিলেটেড কোনো কথাই হয় না, হ্যাঁ যা হয় এগুলো মানে জাস্ট এমনি নর্মালি কথাবার্তা হয়। তা সেখানে গামলার এই নাকি সমস্ত পর্দা ফাঁস করবে, রণমূর্তি ধারণ করবে, কী এমন আছে বন্ধুরা, কী এমন আছে? সে বারবার আগে বলতো যে গামলা নাকি চাপা স্বভাবের, গামলা সব কথা বলে না, অথচ সেই মেয়েটা আজকে বলছে রণমূর্তি ধারণ করব। এখানে নাটক হচ্ছে না তো কী হচ্ছে? সমস্ত ভিউয়ার্সকে ডাইভার্ট করার চেষ্টা করছে, তাদের মাইন্ডকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বুঝতে পারলে বন্ধুরা, এখানে কোনো কিছু হয়নি, না গামলার সাথে দালালের হয়েছে না দালালের সাথে গামলার হয়েছে, কিচ্ছু হয়নি, বিশ্বাস করো কিচ্ছু হয়নি, শুধুমাত্র মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে যে এই গামলা হ্যাঁ মানে যার সবচেয়ে বড় সাপোর্টার এই দালাল ঢেমনি, সেই দালালের সাথে দেখাচ্ছে যে আমার একটা মনোমালিন্য হয়েছে, দালাল এখন গামলার বিরুদ্ধে চলে গেছে, গামলাকে নিয়ে এখন নেগেটিভ ভিডিও করবে, ইচ অ্যান্ড এভরিথিং। বুঝতে পারলে বন্ধুরা, মানে এখন তোমরা একটা জিনিস ভেবে নাও যে ওই সঙ্গী থেকে সবাইকে সরাতে চাইছে আর সবার মাইন্ডটাকে এই দালালের দিকে ফোকাস করতে চাইছে আর গামলার দিকে। গামলা এর সম্পর্কে হয়তো ক্লারিফিকেশান দিতে পারে যে হ্যাঁ ওই দালাল ঢেমনির নাম ধরে যে কী 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 হয়েছে, যখন কন্টেন্ট থাকবে না তখন এই কন্টেন্টটাকে লাগাবে কাজে। বুঝতে পারলে বন্ধুরা, এই দালাল যেই দালাল সব সময় হ্যাঁ মানে একতরফাভাবে কন্ট্রোভার্সি করে গেছে, সবসময় গামলাকে সাপোর্ট করে গেছে, সেই দালাল আজকে কী করে অন ক্যামেরা এই কথাগুলো বলতে পারে? সে নাকি দুঃখ পেয়েছে, অথচ সে প্রত্যেকটা পদে পদে জানতো যে গামলা যেটা করছে অন্যায় করছে। আজকে তার মনে হচ্ছে যে গামলা নাকি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করে গামলা নাকি তার ভিডিওতে যেটা করছে সেটা অন্যায় করছে? রিয়েলি? তাহলে তুই কেন সাপোর্ট করেছিলি এতদিন ধরে গামলাকে, কেন সাপোর্ট করেছিলি বল? হ্যাঁ আজকে নাটক খেলছিস তাই না? নতুন করে নতুন নাটকে আমাদেরকে আবদ্ধ করার চেষ্টা করছিস, মানে আমাদেরকে পুরো এই নাটকে ফাঁসিয়ে রাখবি যাতে ওই সঙ্গী থেকে আমাদের সবার মাইন্ডটা সরে যায়, তাই না? তো বন্ধুরা, তোমরা বিশ্বাস করো এই দালাল ঠিক আছে ওই গামলার সাথে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, দুদিন পরে দেখবে সব ঠিক হয়ে গেছে, জাস্ট এটা নাটক আর পুরো ওয়াইটিকে একটা নতুন দিকে ঠেলার চেষ্টা করছে, ঠিক আছে? তোমরা এই যে সঙ্গীর সাথে এই যে গামলার ভিডিওতে দেখতে পাচ্ছ না না, ভিতরে ভিতরে সবটাই এদের ঠিক আছে, বুঝতে পারলে? পুরোটাই সম্পর্ক ঠিক আছে, জাস্ট ভিডিওতে দেখানো হচ্ছে না। সঙ্গীও ভাবি এরা কেমন, মানে কি ফ্যামিলি এদের, গামলার মা পরকীয়া করেছে, গামলার দাদা ওইও একটা ছেঁচড়া, ঠিক আছে, গামলার বাবা ওইও নাকি একটা মহিলার বাড়িতে যাওয়া আসা করে, গামলার বান্ধবী ওইও নাকি পরকীয়া করে, এরা কেমন কোন নোংরা ফ্যামিলি থেকে হ্যাঁ উঠে এসে সবগুলো। সন্দীপ, এই নোংরা মেয়েগুলোকে তুমি নিজের জীবনসাথী বানিয়েছিলে, একটা গ্রামের ছেলে, আমি বলছি না সন্দীপ সব ঠিক না, একটা মানুষ সব ঠিক হতে পারে না, তার মধ্যে অবশ্যই কিছু নেগেটিভিটি আছে, তবে সন্দীপকে এইটুকু কথা বলবো যে তুমি তোমার সততা বজায় রেখে কৃষাণুকে ভালোবেসে আগামী দিনগুলোতে আগাও, হ্যাঁ তুমি হয়তো সেটেল হবে কারণ মানুষের জীবনে জীবনসাথী প্রয়োজন, কিন্তু এখন নয় সন্দীপ, ঠিক আছে, ভদ্রতা সহিত ভিডিও করো, তোমার পাশে আমরা যেভাবে আছি সেভাবেই থাকবো। দেখো না বন্ধুরা আরও আগে আগে কী কী হচ্ছে, ঠিক আছে, সামনে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে, অনেক কিছু অনেক তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা বড় হয়ে গেল, তো যাই হোক তোমাদের সামনে এই কথাগুলো না বললে হ্যাঁ
তোমরা কিছু বুঝতে পারবে না বন্ধুরা, যার জন্য এই কথাগুলো বলার জন্য তোমাদেরকে এই ভিডিওটা আমি এত বড় করতে বাধ্য হলাম। তো তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও, আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। আর কিরে সঙ্গী, হ্যাঁ সংসারটা বাঁচা, এবার সংসারটা বাঁচা, পরের সংসার ভেঙে বলে না উপরে ভগবান আছে, দেখি তোর সংসার কে বাঁচাচ্ছে। পরের সংসার একটা বাচ্চাকে তুই মা হারা করেছিস, বুঝেছিস? আজকে তুই যেভাবে একটা বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে সংসার করছিস, আজকে কৃষাণু কিন্তু তার মাকে নিয়ে বাবাকে নিয়ে সুন্দরভাবে সংসার করতো, কিন্তু আজকে যেই পর্যায়ে পৌঁছে গেছে কৃষাণু তার বাবা মাকে কোনো দিন আর একসাথে পাবে না, আর ওই নোংরা মেয়েকে হয়তো সন্দীপ কোনো দিন নিবেও না। যাই হোক, তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত দাও, নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো, অবশ্যই তোমরা মন্তব্য করবে কিন্তু বন্ধুরা। চলো টাটা।